দুনিয়ার কোন শক্তি নাই যে আপনার ক্ষেতের মধ্যে গম যদি না হয় ভুট্টা যদি না হয় তাহলে কোন জায়গাতে গিয়ে আপনি মামলা দায়ের করবেন? আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি জমিনের মধ্যে এইরকম ভাবে ধান লাগালাম, আমি গম লাগালাম, এইরকম করে যে যেরকম ফসল উপার্জন করেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সব জায়গাতে ফসল দেওয়ার কাজ করে। সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। হে বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি তোমাদেরকে রুজি দিয়েছি, আমি তোমাদের নানা প্রকারের খাবার ব্যবস্থা রেখেছি, আমি তোমাদের লক্ষ লক্ষ কোটি কোটি এইরকম নিয়ামত দিয়েছি, যে জিনিসগুলো তোমরা ভক্ষণ করো, যে জিনিসগুলো খাও, আমাদের এলাকাতে যে জিনিস চাষ হয় বেশিরভাগে আমাদের এলাকাতে গম ধান ভুট্টা সমস্ত জিনিস চাষ হয়। আপনি যাবেন এইরকম করে অন্য ডিস্ট্রিক্টের মধ্যে, অন্য রাজ্যের মধ্যে যখন যাবেন সেই রাজ্যের মধ্যে অন্য ফসল পাবেন, যেই মত আপনি যদি কাশ্মীরের মাটিতে যান সেই মাটিতে আপনি ফল ফুরুট বেশি পাবেন, আপনি যদি সৌদি আরবের মাটিতে চলে যান ওই জায়গাতে বেশি বেশি খাজুর পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক জায়গাতে বরকত দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে যেই রুজি দিয়েছি সেই রুজির মধ্য থেকে, সেই খাবারের মধ্য থেকে আমার পথে দান করো, আমার পথে ব্যয় করো। কোন সময়ের আগে যে সময় তোমার কাছে মালকল মত চলে আসবে, মালকল মত আসার আগে আগে তোমরা যে সম্পদ আমি দিয়েছি এই সম্পদ থেকে তোমরা আমার পদে ব্যয় করে যাও। বাপজান, আমার মালধন সম্পদ আমাদেরকে দিয়েছেন, আজকে আপনি গরিব আছেন, আল্লাহ আপনাকে ধনী করে দিতে পারেন। আজকে আপনার বিশাল ধন সম্পদ আছে, আপনার কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আল্লাহ যদি চান আপনাকে এক মিনিটে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়ার মতো অবস্থা করে দিতে পারবেন। তিনি হচ্ছেন সারা পৃথিবীর স্রষ্টা, তিনি হচ্ছেন সারা পৃথিবীর আইনদাতা বিধানদাতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি হচ্ছেন বরকতময়, তিনি হচ্ছেন বরকতওয়ালা, জিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী, সারা পৃথিবীর মুলকিয়াত, তিনি হচ্ছেন সব জায়গাতে বিরাজমান, তিনার হাতে সমস্ত জিনিসের ক্ষমতা তিনার হাতে রয়েছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে যে মালধন সম্পদ দিয়েছি ওই মালধন সম্পদ থেকে আমার পথে দান করো। বাপজান আমার, কখন মরণ চলে আসবে কেউ বলতে পারবেন না। আমরা মনে করি আমরা যেন এইরকম করে কিছুদিন বেঁচে থাকবো, আমার বয়স কেবল হয়েছে 30 থেকে 35 বছর, 60-70 100 বছর না হলে আমরা দুনিয়া ছেড়ে যাব না। বাপজান আমার, ওরে আমার মায়েরা, এইরকম যদি আমাদের অন্তরে কথা আসে সেই কথাগুলোকে বের করে দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমি সকলের মরণের একটা সময় নির্ধারিত করে রেখেছি। তাই আল্লাহ বলেন,
ওরে আমার বান্দারা তোমরা মরণের আগে আগে কিছু পুঁজি জোগাড় করে নাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুরু নাফসুম মা কদ্দামাত লাগাত। হে বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা দুনিয়া ছেড়ে যাওয়ার আগে কিছু এরকম সংগ্রহ করে নাও, এমন করে যাও, এমন সাজগায় জারিয়া করে যাও, এমন করে দুনিয়ার বুকে তোমার মাল ধন সম্পদ থেকে কিছু দুনিয়াতে গেড়ে যাও, যেটা তোমার চলে যাওয়ার পরে কাজে আসে। এইরকম পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে জানিয়ে দিলেন। বাপজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ। হে বিশ্বের বান্দারা, তোমরা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, আমি তোমাদেরকে যে হালাতে রেখেছি সেই হালাতে তোমরা শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 কোটি টাকার মালিক করেছেন, সেই মতো শুকরিয়া আদায় করেন। কেউ কুড়ো ঘরে থাকে, কুড়ো ঘর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কেউ যদি 10 লক্ষ টাকার মালিক হয়, যেই যেই রকমে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন সেই রকমে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, যারা আমার যেই যেই টুক পেয়েছে সেই টুক পেয়ে আমার শুকরিয়া যদি আদায় করে আর সুন্দরভাবে সঠিক পথে যদি নিজের মালকে ব্যয় করে, আমি আল্লাহ তাদের মালে বৃদ্ধি করে দেব, আমি তাদের মাল ধন সম্পদকে আমি বাড়িয়ে দেব। আর যারা মাল ধন সম্পদ পেয়েছে কিন্তু মাল ধন সম্পদ পেয়ে শুকরিয়া আদায় করে না, মাদ্রাসা থেকে যখন চেক নিয়ে মোল্লা সাহেবরা যাই, বলছি আমার বাড়িতে নাই, দেওয়ার মতো ক্ষমতা নাই, অথচ তার বাড়িতে কোটি কোটি টাকার এইরকম বস্তু রয়েছে, সেই জায়গাতে না শুকরি করি। আল্লাহ বলছেন, যারা না শুকরি করে তাদেরকে একটা দুঃসংবাদ শুনিয়ে দাও, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবিল শাদীদ, তাদের জন্য আল্লাহর নিকটে খুব ভয়াবহ শাস্তি রয়েছে। তাদেরকে শুনিয়ে দাও, যারা মাল ধন সম্পদ পাওয়ার পরেও আল্লাহর শুকরিয়া আদায় করে না। আপনাদের সামনে বলি, কারণ খুব গরিব ছিল, যার কাছে কোনো রকমের কাপড় এইরকম ভাবে মাল ধন সম্পদ ছিল না, একটা জামা ছাড়া দ্বিতীয় জামা ছিল না, কেমন করে নিজের শরীরে নিজের মূল্যবান সম্পদ লজ্জায় স্থানকে ঢাকবে। এমন গরিব ছিল, সব সময় গিয়ে মশাকে বলেন, মশা তুমি একবার আমার জন্য তোমার পরভুর কাছে আল্লাহর কাছে দোয়া করে দাও, যেন আমার কাছে মাল ধন সম্পদ হয়, কেন আমার দিন রাত ভালোভাবে কাটে না, আমার পরিবারের সংসার চলে না, আমি আমার পরিবারকে মেনটেন্স করতে পারি না। মশাব তুমি একবার আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দাও, যাতে করে আমার মাল ধন সম্পদ বেড়ে যায়। একবার বললেন, দুইবার বললেন, এইরকম করে বলতে বলতে মশা দোয়া করে দিলেন, এত মাল ধন সম্পদ হলো। বাপজান আমার, মাল ধন সম্পদ এত বেড়ে গেল, এইরকম ভাবে যদি তারিখ উঠিয়ে দেখেন 50 থেকে 60 খানা উঠে তার আলমারির চাবি বহন করত, এত মাল হয়ে গেল, মাল ধন সম্পদ যখন বেশি হয়ে গেল। আল্লাহ বলছেন, ওরে মশা যাও যাও তার কাছে যাও, আর গিয়ে বলো যে মাল ধন সম্পদ তোমার কাছে আছে, ওই মাল ধন সম্পদ থেকে কিছু আল্লাহর পথে ব্যয় করো। যখনই গিয়েছেন বলছেন, মাল ধন সম্পদ এইরকম ভাবে আমার কাছে আসেনি, খুব পরিশ্রম করতে হয়েছে,
আমার পরিশ্রমে আমার কাছে মাল ধন সম্পদ এসেছে, আমি এক টাকাও দান করব না, আমি এক টাকা এইরকম ভাবে অপচয় খরচ করব না। লম্বা ইতিহাস আমি ছোট করে বলছি। আল্লাহ বলে দিলেন, মোশা তুমি তাকে বলে দাও, যখন দোয়াতে মাল তোমার হয়েছে, আবার দোয়াতে তোমার মাল ধন সম্পদ এক টুকাও থাকবে না, কিঞ্চিত পরিমাণও থাকবে না। দোয়া হয়ে গেল, এতগুলো কোটি কোটি সম্পদ কারণ একটা সওয়ারের উপরে বসে আছে, ওই সওয়ারি সহ আল্লাহ রাব্বুল আলামিন কারণকে মাটির মধ্যে গেড়ে দিলেন। আদ পর্যন্ত মাটিতে ঢুকতে আছে, ঢুকতে আছে, কিয়ামত পর্যন্ত মাটিতে ঢুকতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বিশ্বের বান্দা বান্দিরা, তোমরা শুনে নাও, তোমাদের মাল, তোমাদের আওলাদ, তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ছেলে মেয়ে আল্লাহর জিকির আজকাল থেকে যেন বাধা না দেয়। তোমাদের মাল ধন সম্পদ, তোমাদের এইরকম ছেলে মেয়ে আত্মীয় স্বজন যেন তোমাকে আল্লাহকে ডাক দেওয়া থেকে এরকম বাধা না দেয়। ভাই ভাই আমার, বন্ধু আমার, এই জায়গাতে কি কথা বললেন, আমাদের কাছে মাল ধন সম্পদ আছে, আমাদের কাছে ছেলে মেয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মাল ধন সম্পদ। মানুষকে দুই প্রকার দিয়েছেন, এক প্রকার মানুষকে আল্লাহ মাল দিয়েছেন, মাল দেওয়ার সাথে সাথে অন্তর দিয়েছেন, মাল সেই পি আল্লাহর শুকরিয়া আদায় করে আর মসজিদ নির্মাণ করে, মাদ্রাসা নির্মাণ করে, গরিব অসহায় ওয়ানা তোলাতনি ইয়াতিম ইয়াতাম অসহায়, যারা এই রকম গরিব গরিব ছেলে মাদ্রাসাতে পড়াশোনা করে, ইয়াতিম ছেলে পড়াশোনা করে, যাদের মা নাই বাবা নাই, মা গারা বাবা হারা, ওই সমস্ত ছেলে পিলের পিছনে খরচ করে, তাহলে জানতে হবে তার জন্য সে মাল আল্লাহ রহমত স্বরূপ দিয়েছে। আর যদি এক শ্রেণীর বান্দাকে আল্লাহ মাল ধন সম্পদ দিয়েছেন, কিন্তু তিনার মাল ধন সম্পদ থেকে একটা ভালো কাজ হয় না, সমস্ত খারাপ কাজগুলোতে খরচ হচ্ছে, তাসের আড্ডাতে খরচ হচ্ছে, জুয়ার আড্ডাতে খরচ হচ্ছে, এরকম যাত্রাপাটির আড্ডাতে খরচ হচ্ছে, আপনার যতগুলো নিকৃষ্ট জায়গা রয়েছে সেই জায়গাতে খরচ হচ্ছে, তাহলে জেনে নিতে হবে সেই মাল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জহম করে দিয়েছে। হে বন্ধু, সেই মালগুলো, যেই মালগুলো এইরকম অবৈধ জায়গাতে খরচ করেন, খারাপ জায়গাতে খরচ করেন, সেই মাল আপনাকে, আপনি যখন জাহান্নামে যাবেন, আপনাকে যখন নিয়ে যাওয়া হবে, সেই মালগুলো সাপ হয়ে আপনার গলাতে লাপিয়ে দেওয়া হবে, মরে দেওয়া হবে, আর সেই সাপ বলবে, আনা কাঞ্জ কমালক, আমি হলাম তোমার সেই সম্পত্তি, আমি হলাম তোমার টাকা পয়সা। হে বন্ধু, সেই সাপ আবার আপনাকে ছাগল মারবে, কামড় মারবে। হে বন্ধু, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর পথে আপনি অল্প অল্প করে দান করবেন, আল্লাহকে সন্তুষ্ট করবেন, অবশ্যই আপনার বাড়িতে কোনোদিন অভাবই দেখা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন মাল ধন সম্পদ দিয়েছে এমন একটি আল্লাহর সব থেকে বড় নিয়ামত, যা আপনি মাল দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহকে রাজি করতে পারবেন। নবীজি যখন সমস্ত সাহাবীদেরকে সঙ্গে করে আয়াত তিলাওয়াত করলেন,
لن تنالوا البر حتى تنفقوا مما تحبون ওরে আমার সাহাবীরাম যতক্ষণ পর্যন্ত তোমরা মহব্বতের মাল আল্লাহর পথে খরচ না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিলে মুমিন হতে পারবে না হে বন্ধু যখনই শুনেছেন হযরত আবু তালহা দাগ হয়ে বলছেন বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন নবী গো আমি সব থেকে আমার নিকটে মহব্বতের মাল মহব্বতের সাই সম্পত্তি হচ্ছে এই যে মসজিদ নববীর আগা দিকে বাইরে হওয়া খেজুরের বাগান আমি এই খেজুরের বাগানটাকে একটা গাছ নয় দুইটা নয় এই বাগানের মধ্যে যতগুলো খেজুরের গাছ আছে আমি পূর্ণ বাগানখানা আল্লাহর পথে আপনার কাছে আমি দান করে দিলাম নারে তাকবীর লা ইলাহা ইল্লাল্লাহ পড় রে মুমিন দিন রাত পড়িস যদি মনে কোনা থেকে পাবি নাজাত লা ইলাহা ইল্লাল্লাহ পড় রে মুমিন দিন রাত পড়িস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত পাঁচ গানা নমাজ পড় রমজানের রোজা কর টাকা কড়ি জমলে পরে নেশাব মনে দে জাকাত দিস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত লা ইলাহা ইল্লাল্লাহ পড় রে মুমিন দিন রাত পড়িস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত রাগা খরচ থাকলে পরে হজ ফরজ তোর পরে কাবায় গিয়ে নত শিরে চাওরে গুনার মাগ ফেরাত চাইস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত লা ইলাহা ইল্লাল্লাহ পড় রে মুমিন দিন রাত পড়িস যদি একিন মনে গুনাহ থেকে পাবি নাজাত বাপজন আমার ভাইরা আল্লাহকে কেমন করে সন্তুষ্ট করা যাবে আল্লাহকে কেমন করে রাজি করতে পারবেন আপনার বাড়িতে গরিব অসহায় আপনার বাড়িতে ফকির মিসকিন এসেছে আপনার বাড়িতে যে কোনো মানুষ এসেছে আপনি জীবনে কোনোদিন এই রকম যদি হাত বাড়িয়েছে আপনার কাছে যদি কিছু চেয়েছে আপনি জীবনে কোনোদিন খালি হাত ফিরিয়ে দেবেন না আপনার যতটুক শক্তি আছে ততটুক দিয়ে আপনি তার মন জয় করবেন বলবেন বাবুরে আমি এতটা দিতে পারবো তুমি নিয়ে যাও আবার আসবে আমি বেশি করে দেওয়ার চেষ্টা করব এইরকম ভাবে ফিরিয়ে দেবেন না আর যদি কোনো গরিব অসহায় আসে সময় যদি হয়ে যায় বা সময় না হোক আপনি তাকে খাবারের কথা জিজ্ঞেস করবেন আপনি যদি ইয়াতিম অসহায় এইরকম রুচির এগুলোকে মাদ্রাসার তালবিলিমগুলোকে যদি খাবার দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ এত বৃদ্ধি করে দেবেন আর আল্লাহ এত খুশি হবেন
আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবেন যে তা আপনি অন্তরে পরিকল্পনা করে শেষ করতে পারবেন না। হে বন্ধু, আল্লাহ পাকের নবী বলেন একজন এরকম ভাবে গরিব মানুষ মুসাফির মানুষ নবীজির কাছে গিয়ে বলছেন, আনা মাজহুদুন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার কাছে আসলাম, আমার কয়েকদিন থেকে পেটে খাবার নাই, আমি এই রকম ক্ষুধার্ত অবস্থায় আছি, খিদার জ্বালায় আর আমার জান চলে না, আমার শক্তি চলে না, নবী গো আমার কিছু খাবার ব্যবস্থা তাড়াতাড়ি করে দে। হে বন্ধু, আজকে আমাদের বাড়িতে অনেক খাবার ব্যবস্থা আছে, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলছেন, ওরে আমার সঙ্গী সাথী তাড়াতাড়ি করে আমার বাড়ি যাও, ইয়াকে করি তুমি আমার পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করো কিছু খাবার আছে কিনা, তাড়াতাড়ি করে খবর নিয়ে এসো। সেই সাহাবিটি তাড়াতাড়ি করে ওখান থেকে দৌড়াতে দৌড়াতে নবীজির বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাপজান আমার ভাইরা এক এক করে সমস্ত স্ত্রীগণের কাছে সাহাবিটি গেলেন, জিজ্ঞাসা করলেন, বলছি আমাদের বাড়িতে পানি ছাড়া এবং আল্লাহ রসুলের নাম ছাড়া আর কিছু বাড়িতে নাই, খাবার কোনো রকমের জিনিসের ব্যবস্থা নাই। হে বন্ধু, সেই সাহাবিটি ওখান থেকে দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে আসলেন, নবীকে বলছেন, নবী গো বাড়িতে কোনো রকমের খাবার ব্যবস্থা নাই। চট করে দাঁড়িয়ে গেলেন, দাঁড় ঘুরিয়ে বলছেন, ওরে আমার সঙ্গী সাথীরা, ওরে আমার সাহাবীরা, আমি তোমাদের কাছে একটা দরখাস্ত করতে চাই, আমার মেহমান এসেছে, এই মেহমান হচ্ছে আমার মেহমান, কে আছো রে যে আমার মেহমানের মেহমান নামাজি করবে, আমার মেহমানকে বাড়িতে নিয়ে গিয়ে খাবার ব্যবস্থা দেবে, যে করবে আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে বরকত নাজিল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাড়িতে রহমত নাজিল করবেন। আবু তালাহা চট করে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে বলছেন, নবী গো আমি সঙ্গে করে নিয়ে যাব, আমার সঙ্গে দিয়ে দিন, সন্ধ্যা হয়ে গিয়েছে। আবু তালাহা সুন্দর করে মেহমানকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাপজান আমার, সেই জায়গাতে আবু তালাহা দাঁড়িয়ে গেলেন, বলছেন, নবী গো আমাকে মেহমানটা দিয়ে দেন, আমি নিয়ে যাব। বাপজান আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, সেই পুরুষ হোক বা মেয়ে হোক, ভয় যদি খুব সুন্দর করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তাদের জীবনটা খুব সুন্দর করে দেবে। আবু তালাকা সুন্দর করে নবীজির মেহমানকে সঙ্গে করে বাড়ির দিকে রওনা দিয়েছেন, বাড়িতে গিয়ে নিজের বিবিকে ডেকে বলছেন, বিবি রমিশা, ওরে আমার প্রিয়া, বাড়িতে আছো কি নাম, বলছে, কেন স্বামী গো, বলছে, শোনো আজকে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানকে সঙ্গে করে নিয়ে এসেছি, হে বিবি বাড়িতে কিছু খাবার আছে কিনা তাড়াতাড়ি বলো, বলছি স্বামী গো আপনি চিন্তা করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মেহমান আজকে আমার বাড়িতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাড়িতে বরকত দেবে। দেখেন কেমন আল্লাহ বলে মহিলা,
আমাদের সমাজে আমাদের সোসাইটিতে আমাদের কাজ করে গ্রামগঞ্জে যদি হতো স্বামীকে এত গাল দিত বাড়িতে খাবার নাই ছেলে পিলে অনাহারে আছে আর আপনি মেহমান সঙ্গে করে নিয়ে আসছেন বিবি রমিশা বলছে স্বামী গো আপনাকে চিন্তায় চিন্তিত হতে হবে না আপনাকে কোনো সমস্যা করতে হবে না আপনি আপনি চিন্তা করেন না আপনি নিজের সঙ্গে নবীর মেহমান এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে ভালো ব্যবস্থা দেবেন কিন্তু শুনে রেখো স্বামী গো আমার বাড়িতে অতটুকু খাবার নাই যে যদি কোনো বড় মানুষ খেতে লাগে অল্প ছোট ছোট বাচ্চা দুই তিনখানা বাচ্চার খাবারের জন্য এইরকম তিন থেকে চারখানা রুটির টুকরো রয়েছে এই তিন চারখানা রুটির টুকরো আমার বাড়িতে ছোট ছোট বাচ্চা খিদা জ্বালায় কান্না করে ওই ছোট ছোট বাচ্চাদের জন্য খাবারের এইরকম অল্প ব্যবস্থা রয়েছে কিন্তু স্বামী গো আপনাকে চিন্তা করতে হবে না এই ছোট ছোট বাচ্চাগুলোর শরীরে হাত বুলিয়ে দিয়ে আমরা রাত্রে মিলে ঘুম দিয়ে দিব অনাহারে শীঘ্র রাত কাটিয়ে দেবে তাদেরকে খাবার দেব না আর আমরা না খেয়ে রাত কাটিয়ে নেব স্বামী গো যে অল্প তিন থেকে চারখানা রুটির টুকরো রয়েছে এই তিন থেকে চারখানা রুটির টুকরো এই মেহমানকে আমরা খাওয়ার প্রস্তুত আগে দিয়ে দেব দুইজনে মিলে পরামর্শ করে মেহমানকে খাবার দিয়েছে সব পিছিয়ে দিয়েছে বসার জন্য দাস্তারখানা দিয়েছে সুন্দর করে খাবারের জন্য ব্যবস্থা একদিকে করে দিয়েছেন আবু তালহা মেহমানের সঙ্গে বসবেন আবু তালহাকে খেতে হবে যদি খেতে লাগে তাহলে মেহমানের পেট ভরবে না স্ত্রী এবং স্বামী দুইজন উভয় মিলে পরামর্শ করছে স্বামী গো আপনাকে আমি একটা ছোট্ট বুদ্ধি দিতে চাই আপনি মেহমানের সঙ্গে বসবেন আপনি খাবেন তো মেহমানের পেট ভরবে না আমি রাত্রে বেলায় এই যে প্রদীপটা জ্বালাবো চিরাগটা জ্বালাবো আমি চিরাগটাকে নিভাবার আমি চিরাগটাকে ভালো করার বাহানাতে গিয়ে আমি সেই সময় চট করে নিভিয়ে দেব অন্ধকার হয়ে যাবে আপনি শুধু মেহমানের সঙ্গে বসে থাকবে এক টুকরো মুখে উঠিয়ে দেবেন না যে যেইটুকু খাবার রয়েছে সেইটুকু খাবারকে মেহমানের পেট ভরে নেবে মেহমানের সঙ্গে বসেছে খাবার আরম্ভ করেছে বিবি রমিশা চিরাগটাকে ভালো করে বানাতে গিয়ে এই পদ্ধতিতে গিয়ে চিরাগটাকে নিভিয়ে দিল অন্ধকার হয়ে গেল মেহমান সে সময় বসে যতটুকু খাবার ছিল তৃপ্তি সহকারে খেলেন পেট ভরে খেলেন হে বন্ধ রাত্রের দুভয় উভয়ের কাহিনী দেখে স্বামী স্ত্রীর আমল দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছে নবীজির উপরে আয়াত নাযিল করে দিয়েছে ফজরে যখন আজান হয়েছে আবু তালহা যখন মসজিদের দিকে যেতে লেগেছেন নবীজি আবু তালহাকে দেখে বলছেন আবু তালহা তোমরা স্বামী স্ত্রী মিলে কোন এমন আমল করেছ যে আমলটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ওয়াই ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা যারা নিজের নাফসকে প্রাধান্য না দিয়ে অন্য নাফসের উপরে প্রাধান্য দেয় অর্থাৎ নিজে না খেয়ে নিজের ছেলেকে না খাইয়ে শুয়ে দিয়ে অপরকে প্রাধান্য দিল গরিব এইরকম মেহমানের উপরে সেই নজর দৃষ্টিপাত করল হে বন্ধু সেই বাড়িতে আল্লাহর বরকত ছাড়া আর কি